বাংলাদেশে এই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাই বলছে যে আমরা এই সরকারকে ক্ষমতায় আনছি, তা আমাদের কথা শুনতে ঠিক হয় নাই, এবারে কোনোভাবেই উচিত উচিত হয় নাই বাংলাদেশকে খাটো করা। আর আরেকটা হলো যে আওয়ামী লীগ, উনি আওয়ামী লীগের কিছু না, আরে কি আছে, উনি কি টেকনোক্রেট মিনিস্টার? ওনারা যদি মনে করেন যে বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকলে সেই ভোট নিরপেক্ষ হবে না, তাহলে আমরা কিভাবে মনে করতে পারি যে মনে করেন যে আজকের শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সেই ভোট নিরপেক্ষ হবে? ঠিক আছে, আমরা নাকি নালিশ করি, তা আমরা যদি বলি তাহলে সেটা নালিশ হয়ে যায়। আর বিদেশিরা যদি, বিদেশিদের কাছে ওনারা যায় যদি হাত পা ধরেন যে আমাদেরকে যেভাবেই হোক ক্ষমতায় রাখতে হবে। আসলে প্রথমেই দেখেন, এটা 21 আগস্টের ঘটনা অবশ্যই নিন্দনীয়, একজন রাজনৈতিক কর্মী হিসাবে কোনোভাবে এটাকে সাপোর্ট করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু অ্যাবসলিউটলি যেভাবে ঢালাওভাবে বলে দেয়া যে বিএনপির আমলে কোনো ঘটনা যদি ঘটে থাকে তাহলে যদি সেটার জন্য বিএনপির দায় দায়িত্ব হয়, তাহলে তো আওয়ামী লীগের আমলে যত না যত ঘটনা ঘটছে সেই বিডিআর এর ঘটনা সহ সব কিছুর জন্য তাহলে আওয়ামী লীগ দায়ী। যে কোনো ঘটনা ঘটলেই বিএনপি দোষারোপ করবে আওয়ামী লীগকে আর আওয়ামী লীগ দোষারোপ করবে বিএনপিকে, এটা কথা আসল ঘটনা যারা ঘটায় তারা মাঝখান দিয়ে সেটা পার পেয়ে যায়, পার পেয়ে যায়। আজকে দেখেন 21 আগস্টের ঘটনাকে নিয়ে এটা মামলা হলো, মামলা হওয়ার পরে সেখানে আয়োগ রিপোর্ট দিল, কতবার সেটার আয়োগ পাল্টানো হয়েছে, কতবার, যখন এক সময় ছিল ওই সময় ছিল একরকম, পরবর্তী পর্যায়ে আবার না এটাকে রাজনৈতিক কালার দিতে হবে, তারেক রহমান সহ এদেরকে জড়াইতে হবে, জড়ানোর জন্য আমি আবার আয়োগ চেঞ্জ করলাম। এবং সেই আয়োগকে যে আওয়ামী লীগের যিনি সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন পুলিশের যে যিনি, আজকে সেটা আয়োগ যাকে ফাইনালি যাকে বানানো হলো, যাকে যার মাধ্যমে রিপোর্ট দেওয়া হলো, তো এগুলো তো নিয়ে রাজনীতি করা যায়, কিন্তু আসলে এটার জন্য কারোর জন্যই বা দেশের জন্য কখন এগুলো মঙ্গল? প্রধানমন্ত্রী নিজেই তো বলেন যে আমার এত লোক ছিল, আজকে এত লোক দেখি, সেদিন একটা লোক কেন প্রতিবাদ করেন, একটা কোনো, অর্থাৎ সে সময় সেই অবস্থাটার জন্য তাহলে কারা দায়ী? সেটার জন্য আওয়ামী লীগ দায়ী, এটার জন্য অন্য কেউ তো দায়ী না, এবং আওয়ামী লীগের গভর্নমেন্টই হয়েছিল। ভাষায় যে বিএনপিকে দোষারোপ করা বা বিএনপি সেই রাজনীতিকে মদত দেয় এইভাবে বলাটা, এটা তো যদি আমি বলি তাহলে আবার আমি বলবো আওয়ামী লীগকে যে আওয়ামী লীগ মদত দিচ্ছে, তাই না? আওয়ামী লীগ আজকে গণতন্ত্র যখনই থাকবে না, মানুষের ভোট অধিকার যখন থাকবে না, তখনই তো যখন গণতন্ত্র থাকবে না তখনই ষড়যন্ত্র হয়। আজকে প্রধানমন্ত্রী বলেন যে উনি ছাড়া সবাইকে কেনা যায়, তাই না? তো বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটা কিন্তু তখন সে জায়গায় চলে আসে। আর ঘটনা ঘটনা ঘটাইছেন, কারা ঘটাইছেন সেটা তো আমরা সবাই জানি। এই জন্য গণতন্ত্রটা আজকে সবার জন্য দরকার। আজকে সরকার পরিবর্তনের পথটা যদি আপনি সহজভাবে রাখেন, আজকে কেন সরকার প্রধান বলতে হবে যে পারলে আন্দোলন করে আমার নামান, কেন বলতে হবে? বলতে হবে যে না, ফ্রি ভোট, হ্যাঁ ঠিক আছে, আপনার ভোট আপনি দিবেন, আমার ভোট আমি দিব, এবং সেটা নর্মাল ইলেকশন যেভাবে হয় সেভাবে হবে। যে আমরা আজকে তেলের দাম, গ্যাসের দাম, পানির দাম, সব কিছুর দাম বাড়াই দিচ্ছে সরকার, সেটা প্রতিবাদ করার জন্য আমাদের ভোলায় সেখানে প্রতিবাদ হলো, সেটা সেখানে সরাসরি গুলি করে আমাদের বিচার কর্মীকে মেরে দেওয়া হলো। অথচ তারপরে কয়েকদিন আগে একই তাদের দলের মধ্যে একটা আভ্যন্তরীণ ঘটনা, সেই ঘটনা নিয়ে পুলিশ কেন তাদেরকে পিটাইলো এই অপরাধে, সেখানকার অল পুলিশকে ক্লোজ করে ফেলা হলো, আর সেখানে ভোলায় ঘটনা ঘটলো, মাইকা ফেললো, অথচ সেই জায়গায় কোনো মানে নেই। অর্থাৎ যখন বিচার থাকে না, যখন মানুষের, যখন সরকারের জবাবদিহিতা থাকে না, আর প্রশাসনকে যখন দলীয়করণ করে ফেলা হয়, আর বিশেষ করে আর পুলিশকে, যে জায়গায় আমরা দেখেছি যে আজকের এই, এটা তো মন্ত্রী সাহেব অস্বীকার করতে পারবেন না, যে বাংলাদেশে এই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাই বলছে যে আমরা এই সরকারকে ক্ষমতায় আনছি, তা আমাদের কথা শুনতে হবে, এটা দুর্দান্ত। এবং পত্রিকায় আসছে, আপনাদের মিডিয়ার মাধ্যমেই তো আমরা এগুলো জানতে পারছি। কোনোভাবেই এই বেতন মানে একটা পরিবার, এটা যে যতই কি আর ফ্যাসিলিটিস পায় তেমন কিছুই না। আজকে যে জায়গায় আমরা বলতেছি যে দেশ অনেক উন্নয়নের অনেক উপরে চলে গেছে, আর সেই জায়গায় এই দেশেরই একটা অংশের মানুষ এটা এইভাবে মানে নিগৃহীত হবে, আমি বললে এটা নিগৃহীত, এটা কোনোভাবে এটাকে মানা যায় না। কাজে এটা 145 টাকা, আমার মনে হয় 300 টাকা করে তারা চাইছে, এটা তো মানে দেওয়াটা আমার মনে হয় খুব বেশি অযৌক্তিক, তাদের দাবি না, এবং এই দাবিটা আমার মনে হয় তাদেরকে মেনে নেওয়া উচিত। এটা এই এটা নিয়ে কারণ তারা দীর্ঘদিন এটা নিয়ে দাবি করে আসতেছে, আর এটা তো বললাম যে ওনারা বাংলাদেশে মন্ত্রী সাহেবরা যেভাবে পার ক্যাপিটা ইনকাম যেভাবে
ওনারা দেখান, সেই অনুপাতেও তো আমার মনে হয় যে ওইটা ঠিক রাখতে হইলে তো ওনাদের এই বেতনটা দিয়ে দেওয়া উচিত। কোনো প্রশ্ন না তুলেই এই ব্যাপারে আর আমি কোনোই করতেছি না। ওইটা এই কথাটা বলার আগে কিন্তু ওনারা বলতেছিলেন যে বিদেশিদের কাছে নাকি আমরা নালিশ করি, বিদেশের কাছে আমরা নাকি নালিশ করি। তা আমরা যদি বলি তাহলে সেটা নালিশ হয়ে যায়, আর বিদেশিরা যদি বিদেশিদের কাছে ওনারা যায় যদি হাত পা ধরেন যে আমাদেরকে যেভাবেই হোক ক্ষমতায় রাখতে হবে। পররাষ্ট্রমন্ত্রী যেটা বলছে এটা তো আর, উনি একটা মন্ত্রী, একটা সচিব ছিলেন তাই না, একটা জায়গায় ওইখানে জাতিসংঘে ছিলেন, উনি তো আর এমন না যে একটা সাধারণ মানুষ উনি না বুঝে একটা কথা বলে ফেলছেন। অর্থাৎ এটা হলো উনি প্যাঁচগুজ বুঝেন না, সত্য কথাটা বলে ফেলছেন, সত্য কথাটা বইলে এখন ফাইসে গেছে। এবং সেটা দেশের জন্য সবচেয়ে, আমাদের একটা দেশ, একটা স্বাধীন দেশের একটা পররাষ্ট্রমন্ত্রী অন্তত এই কথা বলবে এটা তো কোনোভাবে আশা করা যায় না। সত্য বলছেন, এটা ঠিক হয় নাই এবং কোনোভাবেই উচিত উচিত হয় নাই বাংলাদেশকে খাটো করা। আর আরেকটা হলো যে আওয়ামী লীগ, উনি আওয়ামী লীগের কিছু না, আরে কি আছে, উনি কি টেকনোক্রেট মিনিস্টার? টেকনোক্রেট মিনিস্টার হইলেও তো এখন তো আওয়ামী লীগের মন্ত্রিসভার সদস্য, উনি আওয়ামী লীগের মন্ত্রিসভার সদস্য, আর সে জায়গায় বলতেছেন যে উনি আওয়ামী লীগের কেউ না। আওয়ামী লীগের কেউ না হয়ে কি নৌকা নৌকা মার্কা পাইলো কিভাবে, নৌকা মার্কা নিয়ে ইলেকশন করলো কিভাবে? এবং আপনিও তো বললেন যে তিনি সিলেট আওয়ামী লীগের মেম্বার প্লাস ওইখানে পররাষ্ট্র যে ওনাদের কমিটি আছে সেই কমিটির, এইগুলো হয়েছে কি একটা সাধারণ একটা আওয়ামী লীগের একটা হায়েস্ট ফোরামের একজন নেতা যদি এইভাবে কথা বলেন, একটা ভুল করতেই পারে মানুষ, একটা ভুলও হইতে পারে বা সত্য কথাটা হয়তো যেটা বলা উচিত তা বলে ফেলতে পারে। আরেক আরেক মন্ত্রী সাহেব ওই একটা অনুষ্ঠানে কথা বলতে যে বলে ফেললেন তাই না, যে বঙ্গবন্ধুর মানে খুনিদের উনি ভালো জায়গায় চান, অর্থাৎ এই যে একটা, অর্থাৎ উনি পরে স্বীকার করছেন যে আমি, হ্যাঁ আমার মিস্টেক হয়েছে। এটা কাজেই এটার জন্য মানে এইভাবে দল বলা যে উনি আমার দলের দলেরই কেউ না, এটা তো উনি আর হাস্যকর করে ফেলে, তাহলে উনি কার কার প্রতিনিধিত্ব করছেন এখানে? উনি মন্ত্রিসভায় কি অন্য কোনো দেশের বা অন্য কোনো দলের বা অন্য কারো কি প্রতিনিধিত্ব করতেছেন? এই কথাটা বলে তাহলে ওনারা তো এটার ব্যাখ্যা দেওয়া উচিত। আওয়ামী লীগের হায়েস্ট ফোরামের একজন সদস্য যখন বলেন উনি আওয়ামী লীগের কেউ না, তাহলে তো এটা, তাহলে এখন তো আমাদের এটা আরো চিন্তার ব্যাপার যে তাহলে উনি এখানে মন্ত্রী পরিষদে আসলেন কিভাবে? বিএনপি চোরাগুপ্তা পথে কখনোই যায় না, বিএনপি সবসময় পরিষ্কার পথেই চায়। যেটা আমরা স্পষ্ট কথায় বলতেছি যে আপনারা এত কাজ করছেন, আপনারা এত জনপ্রিয়, এত কিছু, তাইলে পুলিশ র‍্যাব সামনে নিয়ে আপনার মন্ত্রীর পতাকা রাইখা আপনি এমপি থাইকা কেন নির্বাচন করতে চান? ক্ষমতাটা ছেড়ে দিয়ে নির্বাচন করেন, আমাদের মতো পাবলিক হয়ে যান তাই না। আপনি প্রশাসনকে নিজের ব্যবহার করবেন, প্রশাসনকে দিয়ে দিনের ভোট রাত্রে নেবেন, তাহলে তো একটা লেভেল প্লেন ফিল্ড তো হইলো না। এবং এই তেলেমূল হঠাৎ ওনারা বাড়াই দিলেন, ওনারা যদি জনগণের কথা চিন্তা করতেন, ভোটের কথা যেহেতু ওনাদের চিন্তা করতে হয় না এই জন্যই বাড়াই দিলেন। বাড়ানোর পরের দিনই আবার ব্যবসায়ীদের সাথে সরকার বসে বাস ভাড়া বাড়াই দিলেন, অর্থাৎ ওনার ব্যবসায়ীদের স্বার্থটা রক্ষা করার জন্য সেটা করলেন, কিন্তু জনগণের কি যে ভোগান্তি সেটা তো আর ওনারা দেখলেন না, করলো। তো সেই সময় যদি সেটা জায়েজ হয়ে থাকে তাহলে আমরা এখন বলতেছি যে না, আপনার অধীনে নির্বাচন আমরা ভোট দিতে পারি না, পাবলিক ভোট দিতে পারে না, তাহলে এখন এটা কেন জায়েজ হবে? তো ওই সময় তো সংবিধানে ছিল না, আপনারা এখন সংবিধান আইসা সংবিধান চেঞ্জ করছেন, এটা তো আপনারা করছেন, এটা তো এমন না যে আমরা করছি বা সবাই সম্মিলিতভাবে করছি তাই না। সেই সময় তো আপনারা সেই সময় পার্লামেন্ট থেকে আগে রিজাইন করছেন, আপনারা জামাত এবং জাতীয় পার্টি রিজাইন করার পরে তো সেই সময় বেগম খালেদা জিয়া নির্বাচন করছেন, এবং নির্বাচন করার পরে তিনি সেই সময় বলছেন যে ঠিক আছে এটা যেহেতু এখন এই বিল আনা যাবে না সংসদে, পাশও করা যাবে না, পার্লামেন্ট মেম্বার যতটুকু দরকার ততটুকু নাই, তারপরে কি যে নির্বাচন হয়ে গেছে, নির্বাচন হয়ে যাওয়ার পরে বেগম খালেদা যে প্রধানমন্ত্রী হয়েছেন, মন্ত্রী পরিষদ গঠন হয়েছে, কিন্তু সেখানে সে উনি কেয়ারটেকার বিল নিজে আনছেন, পাশ করার পরে ক্ষমতা ছাড়ছেন। এত অর্থনৈতিক সহ সব কিছুতে যে দুর্নীতিতে আজকে দেশ ছায়ে গেছে ওনারা ভয় পাচ্ছেন সেগুলো, আর এত মামলা দিছেন ওনারা, ওনারা এখন সেই মামলা নিজেরা চিন্তা করতেছেন যে ওনাদের কী মামলার কী হবে। কিন্তু যখন প্রধানমন্ত্রী বা আপনারা বলেন যে পারলে নামান বা আন্দোলন করে, পারলে ক্ষমতা থাকলে আন্দোলন করেন, আপনারা তো ঠেলে দিতেছেন সেদিকে, কিন্তু আমরা দেশের অর্থনীতির কথা চিন্তা করে
সামগ্রিক অবস্থা চিন্তা করে আমরা কিন্তু এখনো সেই দিকে যাই নাই, আমরা এখনো যাইতে চাই না, কিন্তু যদি বাধ্য করেন তাহলে তো যাইতে হবে। এটাই হলো অবস্থা। আমরা কেন চাই? আজকে রাজপথ দখলেরই যদি প্রশ্ন আসে, আন্দোলনে যদি প্রশ্ন আসে, আজকে যেহেতু মানন ভাই পরিকল্পনা মন্ত্রী, এটা কি দেশের অর্থনীতির উপরে প্রভাব বিস্তার করবে কি করবে না? দেশে যদি এক আনরেস্ট অবস্থার সৃষ্টি হয়, এটা কি বর্তমান বিশ্বের অর্থনীতি একটা ধস নামছে, বাংলাদেশও সেটা স্বীকার, তো আমরা কি এটাকে আরো সেদিকেই ঠেলে দিব? একটা সচেতন রাজনৈতিক কর্মী হিসাবে, একটা দেশপ্রেমিক হিসাবে, অন্তত আমি তো মনে করি না যে সেটা হওয়া।